স্থানীয় সময় সকাল 6টা তার আগে থেকে মধ্যরাত থেকে টানা পোল্যান্ড বর্ডার বরাবর মানে যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে পোল্যান্ড যে বর্ডার রয়েছে মেডিকা বর্ডার পোল্যান্ড ইউক্রেন যে সীমান্ত সেখান থেকে মাত্র 70 কিলোমিটার দূরে টানা 6 বার সেখানে বম্বিং হয় এবং সেখানে যে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয় এবং যে যে কারণে কিন্তু এই মুহূর্তে এই সীমান্ত অঞ্চলে প্রচুর উত্তেজনা রয়েছে কারণ মানুষ যারা পালিয়ে আসছে এই সমাদৃতা অর্থাৎ যারা নিজের দেশ ছেড়ে বাড়ি ছেড়ে যারা সীমান্ত টপকে চলে আসছেন এখানে পোল্যান্ডে তারাও কোথাও শান্তিতে নেই কারণ সীমান্ত বরাবর লাগাতার হানা করা হানা চালানো হচ্ছে এবং এখানে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি যে এই যে সীমান্ত দিয়ে যদি বলতে হয় খুব ভালো করে ছবিটা দেখালে বুঝতে পারবে তুমি যে এখানে যারা রয়েছেন যারা যারা চলে আসছেন তারা কি অবস্থার মধ্যে এখানে চলে আসছেন অর্থাৎ এখানে বাস স্টেশন থেকে শুরু করে যে সীমান্তর যে সংলগ্ন যে বর্ডার চেকপোস্টগুলো রয়েছে সেই সমস্ত চেকপোস্টগুলোতে ঠিক ঠিক করছে ইউক্রেনিয়ান এবং এখানে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিঃসন্দেহে মোরাভিয়েৎস্কি তিনি যতটা সম্ভব ব্যবস্থা করেছেন পরিকাঠামো তৈরি করা হয়েছে ওয়ারশ অর্থাৎ পোল্যান্ডের রাজধানী যেখানে আমি আছি এই মুহূর্তে আজকে ওই বর্ডার অঞ্চল থেকে যেখানে এসেছি এই গোটা রাস্তাটা আমি কি দেখলাম যে বর্ডার থেকে যারা যারা মানুষরা আসছেন তাদের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গাতে রাস্তায় টেম্পোরারি কোথাও অস্থায়ী শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে সাদা সাদা তাঁবু খাটানো হয়েছে এবং অনেক মানুষ গতকালই আমার সঙ্গে কথা হচ্ছিল ইউক্রেনের এম্বাসির যিনি এখানে কনসুলেট রয়েছেন তার সঙ্গে কনসুলেট জেনারেলের সঙ্গে তার বক্তব্য হচ্ছে যে অনেক মানুষ চলে আসছেন যাদের কাছে ন্যূনতম নথিটুকু পর্যন্ত নেই অর্থাৎ খারকিভ থেকে কিভের বাইরে যে এক্সটার্নাল বাইরের যে অংশটা রয়েছে শহরের বাইরের অংশ কিভের রাজধানী সেখান থেকে যারা আসছে সেই জায়গা থেকে খোরাসান বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদের কাছে প্রয়োজনীয় নথি নেই কারণ সবকিছু নেওয়ার মতো সময় পর্যন্ত পায়নি তারা যেভাবে লাগাতার সেখানে বম্বিং চলছে মিসাইল অ্যাটাক চলছে সেই জায়গা থেকে তারা কোনোক্রমে নিজের প্রাণটুকু বাঁচিয়ে এসেছে সব জায়গায় লাগেজ নিয়ে কোলে বাচ্চা নিয়ে এমনকি তাদের খুব মানে তাদের পছন্দের প্রাণের যে পেট অর্থাৎ পোষ্য তাকে পর্যন্ত নিয়ে এসছে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তারা শহরের বিভিন্ন প্রান্তে এবং এম্বাসির বাইরে সেখানে তিল ধারণের জায়গা নেই কারণ নতুন করে তাদেরকে কাগজপত্র ইস্যু করতে হচ্ছে এই অবস্থা সম্বন্ধে তা বলার অপেক্ষা রাখে না যদি সত্যি সত্যি আবার নতুন করে এই আক্রমণ শুরু হয় এবং যেভাবে কোথাও এই আক্রমণ আস্তে আস্তে এই ন্যাটোর সীমানার দিকে এগিয়ে আসছে অর্থাৎ পোল্যান্ড অর্থাৎ লিথুনিয়া অর্থাৎ লাতভি এই যে সীমান্ত বরাবর যে আক্রমণগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে ইউক্রেনের উত্তর পশ্চিম অংশে সেই জায়গা থেকে নিঃসন্দেহে নতুন করে কোথাও এই যুদ্ধের বাতাবরণ আরো বেশি উত্তপ্ত হচ্ছে আমি এখানে জানিয়ে রাখি যে যে মেডিকা সীমান্তের কথা বলছিলাম সমাদৃতা সেই মেডিকা সীমান্তের পাশাপাশি আমি আরও দু তিনটে জায়গার কথা বলবো অর্থাৎ পোল্যান্ডে ওয়ারশোর সংলগ্ন বেশ কিছু রেল স্টেশন যেখান থেকে সরাসরি লভিভের দিকে ট্রেন যায় সেরকম ট্রেন কিন্তু গতকাল দুটি ট্রেন ছেড়েছে যে ট্রেনে অনেক ইউক্রেনিয়ানরা তারা এই কদিন বিদেশে থাকতে না পেরে অর্থাৎ দেশ ছেড়ে প্রতিবেশী দেশে থাকতে না পেরে ঠিক যে ছবি আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে বাস স্ট্যান্ডে বিভিন্ন বাস স্টপ স্টেশনে যেভাবে রাস্তার ধারে ধারে এই প্রবল ঠান্ডার মধ্যে তারা তাদের পরিবার নিয়ে লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে ট্রলি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা যদি এখান থেকে যতটা সম্ভব ব্যবস্থা করা হচ্ছে মোরাভিয়েৎস্কি সরকারের তরফ থেকে কিন্তু তারা অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা ফিরে যাবেন তারা আবারও ইউক্রেন ফিরে যাবেন তাদের বক্তব্য তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তাদের বক্তব্য হচ্ছে যাই হবে এবার তাই নিজের দেশে হবে কারণ এই আক্রমণের হাত থেকে কোনো অংশ শেষ পর্যন্ত পার পাবে না তাই তাদের সিদ্ধান্ত যাই হবে এবার নিজের দেশে নিজের মাটিতে হবে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমাদৃতা হয়তো স্বামী সেখানে রয়েছে স্ত্রী বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছেন এদেশে তারা সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই কারণ যে দুটো ট্রেন এখান থেকে ছাড়ে গতকাল পোল্যান্ড থেকে এই প্রথম কোনো ট্রেন ছাড়লো সে দুটো ট্রেনেই তিল ধারণের জায়গা ছিল না অনেক মানুষ চেষ্টা করছেন আবারও ফিরে যাওয়ার নিঃসন্দেহে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান সমাদৃতা তাতে প্রায় 3 লাখের কাছাকাছি মানুষ কিন্তু শুধুমাত্র পোল্যান্ডে ঢুকেছে এখনো পর্যন্ত যদি রাস্তাটুকু যে যে জায়গাতে আজকে সীমানার পশ্চিম সীমানা ইউক্রেনের যেখানে রেল স্টেশন এবং বিমানবন্দরের বাইরে যেখানে বিস্ফোরণ ঘটনা হয় সেই সীমানার সংলগ্ন অঞ্চল অর্থাৎ যে বর্ডার ক্রস করে আমরা ইউক্রেন ঢুকবো বা ইউক্রেন থেকে পোল্যান্ডে মানুষ আসবে সেই জায়গার 70 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিস্ফোরণগুলো ঘটনা হয়েছে এবং সেই জায়গাটাতেই কিন্তু মানুষ প্রায় 2-3 দিন পর্যন্ত আটকে রয়েছে কারণ সেখানে এতটাই ভয়াবহ অবস্থা যেভাবে বর্ডারে পেরোনো হচ্ছে তাতে এত মানুষ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তাই আজকে
কেউ চেষ্টা করলো বা মানেই সে আজকে সকালে চেষ্টা বেরোলেন মানে বিকেলবেলা বর্ডার ক্রস করে চলে গেলেন, এটা সম্ভব নয়। রাস্তাটা খুব অল্প কিন্তু এই বর্ডারে বেরোতে সময় লেগে যাচ্ছে প্রায় 2-3 দিন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকমভাবে লাগাতার বোমাবর্ষণ হয়, লাগাতার হানা হয়, সেক্ষেত্রে খুব সহজেই অনুমেয় সমাজতা কি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছেন দুদেশের মানুষজনই। একদিকে ইউক্রেনের বাসিন্দারা, ইউক্রেনিয়ানরা যারা যারা বর্ডার পার করে এদিকে আসতে চাইছেন, এবং একই সঙ্গে যেভাবে অ্যাটাক এদিকে সরে আসছে অর্থাৎ নেটো সীমানা বরাবর, তাতে কিন্তু পোল্যান্ডের বর্ডার সংলগ্ন অঞ্চলের মানুষজন তারা অত্যন্ত ভীত হয়ে পড়ছেন। এবং এই অবস্থায় আমি জাস্ট আরও একটি ইনপুট দিয়ে রাখি যে মোরাভিয়েৎস্কি কিন্তু দুদিনের আগেই সফর করেছিলেন কিয়েভে, এবং শুধু তাই নয় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সফর করেছিলেন। তাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে নেটোর তরফ থেকে একটা শান্তি বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু এখানে সব থেকে আরো বড় প্রশ্ন, জেলেনস্কি বারবার যার দাবি করছে অর্থাৎ নেটো কোন রকম ভাবে সক্রিয় ভাবে কোন পদক্ষেপ নেবে না রাশিয়ার বিরুদ্ধে, একটা শান্তি রক্ষা বাহিনী হয়তো মোতায়েন করা হতে পারে, কিন্তু শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করে কি আদেও এই সমস্যার সমাধান হবে, এটা একটা লাখ কোটি টাকার প্রশ্ন সমাজ জেতা এই মুহূর্তে।